সুপ্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আনসার একাডেমিতে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে মানে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9 নম্বর অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা সরাসরি এই লেকচারটাতে আমরা ম্যাথেই প্রবেশ করব। ম্যাথে প্রবেশের আগে একটু সূত্রগুলো দেখে নিব, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে ত্রিকোণমিতির সূত্র বোঝার জন্য একটা বেসিক আমাদের এই লেকচার দরকার। যদি তোমাদের সেটি দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা ত্রিকোণমিতির বেসিক থেকে শুরু করব। আমরা আশা রাখি যে তোমরা তোমাদের বিদ্যালয় বা অন্য অন্য জায়গাগুলোতে তোমাদের ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে তোমাদের একটি আইডিয়া আছে। যদি এই ধরনের আইডিয়া না থাকে বা বই ধরনের আইডিয়া তোমরা না পা পেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই ওয়েবসাইট বা তোমাদের এই ইউটিউবের যে কমেন্ট বক্সের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে অবশ্যই ত্রিকোণমিতির বেসিকের জন্য যদি তোমাদের কোনো ক্লাস দরকার হয় তাহলে অবশ্যই সেটি জানাবে। তো চলো, আমরা দেরি করবো না, আজকে আমরা দেরি না করে সরাসরি আমরা সূত্র দেখবো যে ত্রিকোণমিতির সূত্রগুলো কী কী রয়েছে। তো দেখো, প্রথমে যে সূত্রগুলো আমরা পাবো সেটা হচ্ছে একটা এরকম যে সাইন থিটা, এটা আসলে কী? যদি আমরা আরও একটু ইলাবরেটলি বোঝার চেষ্টা করি, যেমন ধরো একটা আমি এখানে ধরো একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এই ত্রিভুজে এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি। এখন এই কোণের বিপরীত বাহু কিন্তু এই যেটা বলতে পারি, একই লম্বরই আর এক নাম হচ্ছে বিপরীত বাহু, এই কোণ বিপরীত বাহু। তো আমি যদি এই থিটা এই এই কোণটার যদি একটা অনুপাত বের করতে চাই, এই দুইটা আমার বাহুর দৈর্ঘ্যের জন্য অনুপাত বের করতে চাই, সেই জন্য হচ্ছে আবার এইটা সাইড থিটা মানে হচ্ছে আবার এই যে যে অনুপাতটা, এই অনুপাতটাকে সে নির্দেশ করছে। ঠিক একইভাবে আমরা যদি বাকিগুলো দেখতে যাই তাহলেও আমরা দেখতে পাবো সেইগুলো। আমরা এটা মুছে দিচ্ছি যেগুলো ছিল আর কি। যে বাকিগুলো যদি আমরা দেখতে যাই তাহলে দেখো, কস থিটা হচ্ছে সন্নিহিত বাহু অতিভুজ। সন্নিহিত বাহু হচ্ছে আমাদের যে ভূমিটাকে মিন করা হয়েছে সেই ভূমিটা। এরপরটা দেখো, ট্যান থিটা বারে হচ্ছে আমাদের ওই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। অর্থাৎ আমরা এখানের মধ্যে আমাদের এই অনুপাতগুলো আসলে বুঝতে পারলাম যে সাইড থিটা বারে। যদি আমরা আবার দেখাই, আমরা যদি আর একবার দেখি, এই যে যে কোণ তিনটারই একই কোণ, এই কোণের এই দুইটার এই দুইটা বাহুর অনুপাত সাইন থেটা, এই দুইটা বাহুর অনুপাত কস থেটা, আর এই দুইটা বাহুর অনুপাত হচ্ছে আমার ট্যান থেটা। এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীটাতে চলে যাব। এটা যাদের একটু মুছে নেই, যদি আমরা এর পরের পরেরটুকুতে আমরা চলে যাই তাহলে দেখো যে আমাদের এই গুলো বাদে আমরা আর কিছু কি কি সূত্র পেয়েছি। দেখো, এদের বিপরীত অনুপাত যদি আমরা বের করি, যে এরপরে আরো দুইটা যে 1/sin θ, এটা বিপরীত অনুপাত, সাইন থিটা বিপরীত অনুপাত হচ্ছে কসেক থিটা, সেক থিটা এটা হবে হচ্ছে 1/cos θ। এখানে একটু একটু ভুল আছে, এটা ভুল ভুল হয়েছে এখানে, এটা তাদের একটু লেখায় ভুল হয়েছে। সেক্ষেত্রে এটা আসলে কস থিটা হবে, আমরা চাইলে এটাকে এডিট করে দিতে পারি। এটা দুইটাই ভুল গিয়েছে এখানে, এটা কস হবে।
cos theta হবে এবং এই যে cot theta যেটা আছে এটা tan theta হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বিপরীত অনুপাত। যদি আমরা দেখে থাকি ভালোমতো তাহলে আমরা এখানে এর বিপরীত অনুপাতগুলো দেখলাম, যে cosec theta বিপরীত হবে 1 / sin theta, sec theta বিপরীত হবে 1 / cos theta এবং cot theta টা হচ্ছে 1 / tan theta। তো দেখো এরপরে আমাদের যে জিনিসটা আছে আরেকটা অনুপাত আমরা পাই, সেটা tan theta কে আমরা sin theta / cos theta ও লিখতে পারি, আবার cot theta কে cos theta / sin theta ও লেখা যায়। এখন এইগুলো কিভাবে লেখা যায় এগুলোর বিস্তারিত বর্ণনা তোমাদের বইতে দেওয়া আছে। আমি আবারও বলছি তোমাদের যদি এই বিষয়গুলো বোঝার লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। এরপরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের সূত্রগুলো। এই সূত্রগুলোরও তোমাদের বিস্তারিত ব্যাখ্যা তোমাদের বইতে দেওয়া আছে, যে আমরা যদি পুরো এটা বলা যায় পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে যেসব সম্পর্কগুলো রয়েছে সেগুলো যদিগুলো পাই, এই যে সব এই সূত্রগুলো আছে এই সূত্রগুলোই আমাদের দরকার হবে এবং আমরা এই সূত্রগুলি ব্যবহার করেই মূলত আমরা আগের যে সূত্রগুলো রয়েছে এখানে যে যতগুলো সূত্র রয়েছে এবং এখানে যে সূত্রগুলি রয়েছে এই সূত্রগুলি ব্যবহার করেই আমরা মূলত আমাদের 9.1-এর যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো করব। তো চলো আমরা দেরি না করে শুরু করে দেই, আমাদের প্রশ্ন 6 থেকে 9.1-এর ম্যাথে চলে যাই। তো দেখো 9.1-এর 6 নম্বরের ক কি বলেছে, দেখো 6-এর ক দেওয়া হয়েছে এরকম 1/sec² a, এখানে থিটার জায়গাতেই এ বসানো হয়েছে, তো আমরা করবো না cosec স্কোয়ার এ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটার মান হচ্ছে 1-এর সমান। তো আমরা তাহলে ধরো বা পক্ষ ধরে কাজ শুরু করে দেই, যেহেতু এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বলো 1/sec² একে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু একটু আগে শিখলাম sec থিটার একটা সূত্র দিয়েছি বিপরীত অনুপাত, তো sec থিটার বিপরীত অনুপাত কি হতে পারে বলো? 1/cos² a, এবং ঠিক এইখানেও 1/cosec² কে লিখতে পারি 1/sin² a। আমরা এখানে ফুট নোট ব্যবহার করতে পারি যে sec a ইকুয়াল টু 1/cos a এবং এখানে cosec a 1/sin a। তাহলে বলো এরপরে আমরা কি করতে পারি বলো, এটার আমরা ম্যাথে চলে যেতে পারি আবার, যে 1/cosec² a কে এখন যদি আমরা সিম্পল ক্যালকুলেশন করি তাহলে এটা উপরে চলে যাচ্ছে cosec স্কোয়ার এ প্লাস এটা উপরে যাচ্ছে sin স্কোয়ার, যেটা আমাদের একটা সূত্র আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা বলতে পারি যে এটার মান হচ্ছে আবার ওয়াট, যেটা আমাদের ডাট পক্ষকে প্রভাবিত করতেছে। অনুরূপভাবে আমরা যদি আরেকটা ম্যাথে চলে যাই, 7-এর কথা যদি চলে যাই আমরা, দেখো 7-এর কথায় আমরা চলে যদি চলে যাচ্ছি 7-এর কতে বলা হয়েছে sin a cosec a plus cos a sec a, এখানেও আমাদেরকে 1 এটা প্রমাণ করতে হবে। তো আবার তাহলে আমাদের যদি 1 প্রমাণ করতে হয় তাহলে আমরা ডিরেক্ট সমাধানে চলে যাচ্ছি, অর্থাৎ বাম পক্ষ হচ্ছে sec a cos a minus tan a cot a। তাহলে আমরা এখানে কি করতে পারি বলতো, এখান থেকে আমরা একটা কমন নিতে পারি না? যদি আমরা sec a কমন নেই তাহলে কিন্তু কি থাকে বলতো, বা এইভাবে লিখতে পারি কিনা বলতো? অবতো না, জাস্ট আমরা কিন্তু লিখতে পারি চাইলে, মানে তো এইটাও তাই না?
এখন বলো 1 বাই cos এর মান কিন্তু আমরা জানি যে 1 বাই cos এ কি হইতে পারে তাই না 1 বাই cos এ কিন্তু অলরেডি আমাদের সেকে তাহলে sec a into 1 by cos এর মান আমাদের কি বলতো sec a আবার 1 by cot এর মান কি বলতো tan a এখন sec a sec a গুণ দিলে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a আমরা এই সূত্র জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু what তাহলে আমাদের বলতে পারি এটার মান হচ্ছে 1 যেটা আমাদের ডান পক্ষকে সমর্থক করছে আমি কিন্তু 6 ক করেছি 7 এর ক করেছি 6 এর ক খ এবং 7 এর খ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবে যদি না পারো তাহলে অবশ্যই আমাদের ই লেকচারের কমেন্টে জানাবে আমরা সেটা জন্য আলাদা একটা ভিডিও বানাবো তাহলে চলো আমাদের এই ই লেকচারের লাস্ট ম্যাথে যেটা 7 এর গ এটাতে চলে যাই দেখো 7 এর গ কি বলেছে সাতের গ একটা ম্যাথ দিয়েছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ তাহলে আমাদের মধ্যে এখন দেখো তো এটা আমাদের কি করতে হয়েছে প্রমাণ করতে হবে 1 তাহলে আমরা আবার আগের মতো বাম পক্ষ দিয়ে প্রমাণ শুরু করব যে 1 সাইন স্কোয়ার এ প্লাস 1 প্লাস প্লাস কোসেক স্কোয়ার এ তাহলে এটাকে আমরা লিখতে পারি কি বলতো এইটা লিখতে পারি না 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 1 এর জায়গা থাকলো কোসেক স্কয়ার কিন্তু আমরা চেঞ্জ করতেই পারি সাইন স্কয়ার এ এখন আমাদের কাজ কি বলতো এই লাইন থেকে আমরা আরেকটা লাইন এখানে নিতেই পারি সেটা হচ্ছে এটা এই জায়গাতে থাকুক 1 প্লাস সাইন স্কয়ার এ এই জায়গাতে কিন্তু আমরা একটা লসাগু করতে পারি 1 1 এর জায়গায় থাকলো এটাকে এইভাবে দেখো সাইন স্কয়ার এখন এটা কি হয়ে যায় বলো সাইন লসাগু করলে সাইন স্কয়ার এ প্লাস 1 এখন এটাকে যদি আমরা ঘুরে দেই তাহলে কিন্তু আমাদের একটা আসে এরকম 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 প্লাস সাইন স্কয়ার ঠিক আছে তাহলে আমার কি থাকে বলো এই জায়গা থেকে আমরা এখন ডিরেক্ট এটা বসাতে পারি মানে এখান থেকে আমরা আবার লসাগু করতে পারি দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এ তাহলে 1 থাকবে সাইন স্কোয়ার তাহলে এটা এটা কি যায় বলো আমার কাটাকাটি যায় কাটাকাটি গেলে আমরা বসাতে পারি হচ্ছে 1 যেটা আমাদের ডান পক্ষকে সমর্থন করছে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো তোমরা এই যে ধরনের ম্যাথগুলো আসলে আমাদের সূত্রগুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে আমাদের 9.1 এর এই অধ্যায়টা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা তোমাদের সূত্র সম্পর্কিত এবং কোনো অ্যাপ্লাই সম্পর্কিত কোনো কোয়েরি থাকলে অবশ্যই অবশ্যই আবারও বলছি তোমরা আমাদেরকে কমেন্টে জানাও তোমাদের মতামতের বা ফিডব্যাকের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিওতে যাব তোমাদের আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য